নির্বাচনের বিশেষ করে আমি যে সেনসিটিভ বুথ অ সংবেদনশীল বুথর চিঠা দিয়েছিল সত্যবাদী নির্বাচন মন্ডলী এবং ব্রহ্মগিরি নির্বাচন মন্ডলী ইয়ে নির্বাচন মন্ডলীরে সে ব্যবস্থা করা গলা না। অপরপক্ষে যেভাবে ভাবে গতকাল সত্যবাদী নির্বাচন মন্ডলীর বীরকিশোরপুর আোছিয়া যেটা নিজে বিজু জনতা দলর প্রার্থী যে উমা সান্তরা তাঁকর নিজ গাঁ দোছিয়ারে যেভাবে ভাবে আমার বরিষ্ঠ নেতা বিজেপির কৃষ্ণ জগদেবকে যেভাবে আক্রমণ করাগলা তাঁক গাড়িকে ভঙ্গাগলা আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির এজেন্টকে বল প্রয়োগ করে পুলিং স্টেসন ভিতর বাহারক বাহার করে দিয়াগলা এক পাখিয়া ভাগরে সেটি রেগিং করে ভোট সংগ্রহ করাগলা শাসক দল সপক্ষে। দ্বিতীয় বীরকিশোরপুরে যেভাবে ভাবে রেগিং করা যাওয়া তাকে প্রতিরোধ করা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওম মিশ্র যেতবে যাই সেটি শহ শহ লোক একাঠি হয়ে তাঁক উপরে আক্রমণ করে তাঁক ওল্টি তাঁক নাঁর কেস দিয়ে যেভাবে ভাবে সরডার হয়েছিল সেইভাবে ভাবে জেলা প্রশাসন ডিও তাঁক গিরফ করা আরম্ভ করেছেন গিরফ পরোয়ানা জারি করেছেন ইয়ে প্রমাণ করুচি আপরে ব্রহ্মগিরি মধ্যে যে ইভিএম রে যে প্রিজাইডিং অফিসর পুলিং অফিসর নিজে স্বীকার করে কমা শাসন বুথরে যেভাবে নিজে স্বীকার করে মেসিন এটি খারাপ অন্তু সেই লেখিকি দিয়েছেন গ্রামবাসী গ্রামবাসীকর অভিযোগ ক্রমে সেটি প্রিজাইডিং অফিসর তাকে লেখিকি গ্রামবাসী দেলাপরে ভোট বন্ধ নকরি ভোট যে শঙ্খরে দেলে বিজু জনতা দল সে শঙ্খ চিহ্নরে বটম দাবিলে সিয়ে শঙ্খকু যাব ইয়ে পদ্ম সুইচ খারাপ হয়ে যাই এভাবে কহা এবং কিছু ভোট করাইবা যে নিরীহ ভোটর যে জাঁ না সে মহিলা মানুষ করে যেভাবে ভাবে কলে তার সিডি সহ তথ্য প্রমাণ উভয় বুথর আমি দিয়েছু এ প্রমাণ করুচি বিজু জনতা দল বর্তমান উভয় নির্বা সত্যবাদী এবং ব্রহ্মগিরি নির্বাচন মন্ডলীরে সম্পূর্ণ রূপে সরকারি কলর কিছু বুথরে প্রিজাইডিং অফিসরকু পুলিং অফিসরকু ব্যবহার করে ভোট নেওয়া যাচ্ছি এবং সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হয়েছি এবং সদল বলে গুন্ডা দল সহ ভোট করাইছেন তাকে রিপুলিং আমি দাবি করেছু এবং তাকে তদন্ত করে দোষী দণ্ড দিয়া যাও এভাবে দাবি আমি জনাইছু।